তো হ্যালো গাইজ, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল বিজন হালদার ব্লগ। তো আজকে আপনাদেরকে সেই আমাদের কলেজের প্রতি বছরের ন্যায় যে অনুষ্ঠানটা পালিত হয়, অর্থাৎ এই রমজান মাসে আমাদের প্রতি বছরের ন্যায় একটা ইউটিউব ইফতারের আয়োজন করা হয়। তো প্রতি বছরের ন্যায় এবারও আয়োজন করা হয়। তো আজকে ওইখানে কিছু সময় আমরা বেশি সময়টা দিতে ই করতে পারি নাই, অর্থাৎ আমাদের কর্মক্ষেত্র বা অর্থাৎ কাজের জন্য আমরা ব্যস্ততার কারণে এখানে যেতে পারিনি। তো সেখানে আমরা যাই অবশ্যই ইফতারের আগে, আমি এবং আমার ফ্রেন্ড বাঁধন দুজন আমরা এখানে উপস্থিত হই এবং এখানে উপস্থিত হয়ে সবার সাথে ইফতারে অংশগ্রহণ করি। এবং প্রথম থেকে অর্থাৎ অংশগ্রহণ করা থেকে শুরু করে শেষ পর্যন্ত যতটুকু ভিডিও আজকে আপনাদেরকে করেছি ওখানে করেছি সেটাই আপনাদের দেখাবো। তো অবশ্যই লাস্ট পর্যন্ত দেখবেন, তো দেখতে থাকুন। তো গাইজ, ভিডিওটা শুরু করলাম। আমি এসে দেখেন সুজন, সুজন প্লেটটা সাজিয়ে নিয়ে বসে আছে। এরপরে মনে আছে তো আগে এই যে আমাদের ছোট ভাই তাদের আছে, তারপরে ছোট ভাইরা আছে, সবাই সবার সামনেই আমাদের প্লেটগুলো সাজিয়ে রাখা। তো ইফতার আয়োজনটা করা এখানে কিছুটা ফাঁকা ছিল, কারণ এখানে এই সময় স্যার উপস্থিত ছিলেন না। তো এখানে একজন বড় ভাই অরিন্দম ভাই একটু ই করলো, এদিকে আমার বন্ধু আকাশ কিছু একটা বলার চেষ্টা করছিল, কথাটা মিউট করলাম কারণ আপনাদের সামনে আনা যাচ্ছিল না। এর ভিতরে রোমান ছিল। তো ও একটু বলে রাখছি, এখানে কিন্তু আমার বন্ধু আকাশ একটু সালাম দিয়েছিল। তো দেখেন ছোট ভাইয়েরা আছে, এরা যে হাত ছেড়া করছে, সবাইকে দেখানোর চেষ্টা করছি। আর এইটুকু বলে রাখি, এরা সবাই ছোট ভাই, একটু বলে রাখি যে আমরা যখন এখানে পৌঁছাই তখন দেখি এখানে পুরোটাই গোছানো হয়ে গেছে। আমার দাদু আগে থেকে বুঝতে পারছিলাম না, এখানে আমার দাদু অর্থাৎ ছোট ভাই, একটা ছোট ভাই, সে অনেক কষ্ট করেছে। তো এরপরে দেখতে পাচ্ছি, এ দেখেন বাঁধন, বাঁধনকে আমরা পুরোটা দেখাতে পারি নাই। তো বাঁধন কথা বলছিল বন্ধু সুজনের সাথে, এখানে উপস্থিত ছিল আমাদের ফাইনাল ইয়ারের অনেকেই উপস্থিত ছিলেন। তারপরে না পারলে অর্থাৎ দেখলাম যে দেখেন কীভাবে সাজানো আছে প্রত্যেকটা জায়গা, অর্থাৎ চেষ্টা করেছে। ছোটো ভাইরা দায়িত্ব নিয়েছিলেন, অর্থাৎ ছোটো ভাই বড়ো ভাই সবাই দায়িত্ব নিয়েছিলেন, যারা এখানে অক্লান্ত পরিশ্রমে এই ইফতার আয়োজনটা করছেন। এর ভিতরে একটু বলে রাখি যে এর ভিতরে আমাদের স্যার কিন্তু আমাদের মাঝে উপস্থিত হয়ে পড়েন এবং আমাদের সাথে ইফতারে বসে পড়েন। দেখেন একটু খাবার রিভিউটা দেখায় আপনাদেরকে, আমার বন্ধুকে শুধুমাত্র মুড়ি দিয়ে গেছিলো বন্ধু বাঁধনকে। তো দেখেন এখানে শশা ছিল, খেজুর ছিল, আপেল ছিল, তরমুজ ছিল, কমলা ছিল, পেয়ারা ছিল, ছোলা ছিল, আঙুর ফল ছিল, আর বিশেষ করে সর্বত্র থাকে ইফতারেতে। তো এই ছোট্ট একটা আয়োজন করি আমাদের প্রতি বছরের ন্যায় মাগুরা সরকারি কলেজের গণিত বিভাগ, সরকারি হোসেন শহীদ সরওয়ার্দি কলেজের গণিত বিভাগ এটা প্রতি বছরের ন্যায় আয়োজন করে থাকে। আমরা এবারও আয়োজন করলাম, তো চেষ্টা করলাম কিছুটা যে আয়োজন করব। তো আপনাদের সামনে আর বেশি আগাও না, আপনারা অবশ্যই ভিডিওটা দেখবেন এবং অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। আর এখানে অবশ্যই ভিডিওগুলো শেয়ার করবেন, যদি ভালো লাগে কমেন্ট করবেন। তো এখানে আমি লাস্ট আমাদের কিছু ছবি তোলা হয়েছিল, ফটোশুট করা হয়েছিল, সেই ছবিগুলো দিলাম যে সবার সাথে হয়তো বলতে পারি নাই। তো আবারও সেই আমার থাম্বনেলটা দিয়ে রাখলাম। তো